গুড মর্নিং সকলকে। তো এখন সকালে প্রায় 7:30 মতো বাজে, আর এখন আসবে পড়তে। তো আমি ঘরের জানলা দরজা কিছুই খুলিনি, কারণ প্রচণ্ড ঠান্ডা আসছে। তো চলুন সারাদিন কীভাবে কাটাই সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। যেহেতু অনেকটাই সকালে উঠেছি, তাই জন্য চা আর বিস্কুট না হলেই কিন্তু চলে না। তো চাটা না খেলে মনে হয় সকালটা যেন শুরুই হলো না। এখন প্রায় সকালে 11টা মতো বাজে। তো আমি বেরিয়ে পড়েছি একটা কাজের জন্য। কাজটা সেরে টেরে মোটামুটি এখন প্রায় 1:30 বেজে গেছে। বাড়ি যেতেও কিন্তু অনেকটাই বেলা হয়ে যাবে। বাড়ি এসে স্নান টান সেরে খেতে বসতে কিন্তু আজকে অনেক বেলা হয়ে গেছে, প্রায় 2:45 মতো বেজে গেছে। কি করব, আস্তে আস্তেই কিন্তু অনেকটাই বেলা হয়ে গেল। চলুন খেয়ে নিই। আজকে লাঞ্চে রয়েছে ডিমের কারি। তো ডিমের কারিটা কিন্তু ভীষণ গরম, তবে এই শীতকালে একটু গরম গরম খাবার হলে বিশেষ কিছুই আর পদ লাগে না, খেতে কিন্তু বেশ ভালোই লাগে। খাওয়া দাওয়ার পর দুপুরে রেস্ট নিয়ে আজকে ইচ্ছা করলো একটুখানি কিবোর্ডটা বাজাই। তো অনেক দিন বাজানো হয় না, মাঝে মাঝেই কিন্তু বাজাতে বসে যাই, তো আজকেও একটু ইচ্ছা হলো। এই প্যাকেটটার মধ্যেই তার আর প্লাগগুলো সব একসাথেই রেখে দেওয়া আছে, মোটামুটি সব জড়িয়ে গেছে এর মধ্যে। তো বার করেছি একটা, দেখা যাক এটাকে এবার লাগাতে পারি কি না। এই কিবোর্ডটা যেহেতু কারেন্টে চলে, তাই জন্য যে কোনো চার্জার দিয়েই কিন্তু চলে। এটা আমার ফোনেরই চার্জার। তো এই দেখুন, পিনটা লাগাতে গেলেই আমার ভয় করে, এই পিনটা ঢোকাতে গেলেই মনে হয় আমি না ভেঙে ফেলি এটাকে। চলুন এবার একটু বাজিয়ে নিই। নটার সময় মা এই সিরিয়ালটা দেখে, আর আমারও একটু দেখার কিন্তু অভ্যাস হয়ে গেছে। তো আজকে ভাবলাম একটুখানি রোল বানিয়ে নিই। তো তার জন্য সিরিয়াল দেখতে দেখতেই কিন্তু রোল বানাতে শুরুও করে দিয়েছি। এদিকে আগে একটুখানি ময়দা নিয়ে নিয়েছি, ময়দাটা একটু বেশি নিয়েছি। এর সাথে নুন আর তেল মিশিয়ে ভালো করে এটা মেখে নিতে হবে। ময়দা মাখাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো আমি ময়দা মাখলেই ভীষণ শক্ত হয়ে যায়, তো আজকে একটু হালকা করেই মেখেছি, দেখা যাক কী হয়। যে চাকিটার ওপর রেখে বেলা হয় সেটাতে দরকার হয় না, এইখানটাতেই কিন্তু ভালো রকম করে বেলে নেওয়া যায়। তো চলুন এটাকে ভালো করে এবার বেলে নিই। আর ময়দা আমি একদমই ভালো বেলতে পারি না, কারণ একবার মনে হয় ছোট হয়ে যাচ্ছে, একবার মনে হচ্ছে বড় হয়ে যাচ্ছে। যেই বড় হয়ে যায় ছেড়ে দিলেই আবার সেটা ছোট হয়ে যায়। এই করতে করতে আমার অনেকক্ষণ সময় লেগে যায় এটাকে ঠিক মতো একটা শেপে আনতে। ময়দা মাখাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়ে বেলাও হয়ে গেছে। এবার একটুখানি শশা পেঁয়াজ এগুলো কেটে নিই। তবে শীতকালে শশা দেখছি একটুখানি তেতো হচ্ছে, আর এই শশাগুলো যেগুলো একটু দেখতে বেশি সবুজ সবুজ এগুলো কিন্তু বেশি তেতো হয়, জানি না এটা কি হবে, যাই হোক দেখা যাক। আর রোলের মধ্যে শশা দেবো না সে তো হতেই পারে না। শশার তো খোসা ছাড়ানো হয়ে গেছে, আর একটুখানি মুখে দিয়ে দেখলাম এটা অবশ্য তেতো বেরোয়নি। তো পুরো শশাটা তো লাগবে না, আধখানাই লাগবে। চলুন এটা এবার কেটে ফেলি।
ওই দেখুন, অর্ধেক কাজ করতে করতে আবার সিরিয়ালের দিকে মন দিয়েছি, একটু করে কাজ করছি আর সিরিয়াল দেখছি। তো মোটামুটি এই থালাটার মধ্যে সব কিছু কেটে একদম রেডি করে রেখেছি, আর এইদিকে দেখুন খুব একটা ভালো গোল হয়নি, মোটামুটি একটা ঠিকঠাক আজকে হয়েছে। তো আর এই দিকে কিন্তু আমি ডিমটাকে একদম গুলে নুন দিয়ে রেডি করে রেখে দিয়েছি। কড়াতে করলে এই একটা সমস্যা হয়, ডিমটা চারিদিকে কিন্তু ছড়িয়ে যায় না। কিন্তু আমাদের বাড়িতে অন্য কোনো বড় থালা জাতীয় কিছু নেই যেটাতে আমি করব বা যেটা উল্টানো যাবে। আর শশাগুলোও মনে হচ্ছে একটু বড় বড়ই কাটা হয়ে গেছে, যাই হোক নিজেই তো খাবো, একটুখানি অ্যাডজাস্ট করে নেওয়া যাবে। ওপর থেকে লঙ্কা পেঁয়াজ আর এখন দিয়ে নিচ্ছে একটুখানি বিট নুন। লঙ্কা পেঁয়াজ আর এই বিট নুনের সাথে দিলেই এত সুন্দর একটা গন্ধ বেরোয় কি বলবো। এবার ওপর দিয়ে দিয়ে নিচ্ছে একটু টমেটো সস, এটা একটু বেশিই দেবো, আমার কিন্তু টমেটো সসটা একটু বেশি দিয়ে খেতেই বেশ ভালো লাগে। কিন্তু এত মোটা মোটা শশা কেটে ফেলেছি, ভাবছিলাম মুড়বেই না, যাই হোক মোটামুটি মুড়ে ফেলেছি, আর দেখতে তো মোটামুটি রোলের মতনই হয়েছে। এবার খেয়ে দেখি কেমন হয়েছে। খাবার তো মোটামুটি রেডি হয়েই গেছে, তো একদম গরম গরম না খেলে এই জিনিসটা কিন্তু খেতে ভালোও লাগে না। চলুন খেয়ে দেখি কেমন হয়েছে। খেতে কিন্তু বেশ ভালো হয়েছে, আর রুটিটাও কিন্তু বেশ নরম আছে। ওই দেখুন খাবো কি, বারবার টিভির দিকেই চোখ চলে যাচ্ছে। চলুন তাহলে আমি ডিনারটা কন্টিনিউ করে নিই। তো আমার ভিডিওটা আজ এ পর্যন্তই, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার ডে উইথ অদিতিস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ।